কুড়িতে আক্রান্ত বিজেপি কর্মী, আক্রান্ত চিকিৎসাধীন হাসপাতালে ভর্তি, ইতিমধ্যে অভিযুক্ত দুই তৃণমূল কর্মী গ্রেপ্তার হয়নি এখনো, কি বলবেন? দেখুন, আমরাও খোঁজ নিচ্ছি, আমাদের জেলা সভাপতির সাথে আমাদের কথা হয়েছে, আমার কথা হয়েছে, এবং যেভাবে আমাদের কর্মীদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে এবং সেই 21 সালের ভোটের পর থেকে শুরু হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। গতকাল আমি আমার এক কর্মীর বাড়ি গেছি, আমি গিয়ে তাকে একটা তার যন্ত্র দিয়ে এসেছি, কিন্তু গিয়ে বাড়িতে দেখলাম, আপনারাও গিয়ে এখনও দেখতে পারেন, তার বাড়িঘর এখনও সেই ভাঙা আছে, বাড়ির ভেতরে আসবাবপত্র খাট সব আছে, কিন্তু দেয়াল ইনট্যাক্ট নেই, টিনের দেয়াল দা দিয়ে মেরে কেটে দেওয়া হয়েছে। এই তো গণতন্ত্র চলছে, এদের মুখে গণতন্ত্রের কথা ভারতবর্ষের মানুষ শুনবে? কেউ শুনবে না। গণতন্ত্রের নামে পশ্চিমবঙ্গে যে চলছে সেটা লজ্জা।